দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের জেলার সারা দিন। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স। কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, বিজেপির বিক্ষোভ জেলায় জেলায়, হিলিতে পথ অবরোধে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবান্নের সামনে বাধার মুখে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, রাস্তায় বসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে তর্জা বিধায়কের। নির্মীয়মাণ বহুতলে চাঙর পড়ে ব্যক্তির মৃত্যু, হাওড়ার গোলাবাড়িতে পলাতক প্রমোটার নির্মাণ বন্ধ করল পুলিশ। রবিবার ছুটির দাবিতে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, ইসলামপুরের রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার কাজ না করার হুঁশিয়ারি। হাতির তাণ্ডবে একাধিক ঘর তছনছ, ফালাকাটার শাল লাইনে শনিবার গভীর রাতে দুটি হাতি গ্রামে তাণ্ডব চালায়। কচ্ছপের খোল সহ তিন ব্যক্তিকে গ্রেফতার, ফরাক্কায় উদ্ধার 576টি খোল, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল। পড়াশোনা চালাতে সবজি ফেরি, তুফানগঞ্জের ক্লাস সিক্সের ছাত্রের খবর পেয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে বাড়িতে ভিডিও, আরো সাহায্যের আশ্বাস। বিস্তারিত খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। বিরোধীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে নাটক করছেন। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। You people please realize 144th assembly council election this seat. Now if somebody they cannot contest the election and do some drama, let him do it. It is also possible. But ignore them. It is better to ignore them. But I am happy that people voted peacefully. That we wanted. রাজ্য নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার সকালে কলকাতার প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে ভোট দিতে এসে কমিশনের ওপর ক্ষোভ উগড়ে রাজ্যপাল বলেন, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী একমাত্র মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটদানের অধিকার দিয়েছে কমিশন, আর কাউকে দেওয়া হয়নি সেই অধিকার। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। পাশাপাশি আম জনতাকে ভোটদানের আবেদন জানিয়ে তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরামর্শ দেন। और प्रशासनिक दखलअंदाजी उसमें न हो, लंबे समय से ये देखा गया है एक सामने मोबाइल नंबर इनका अभाव जो आप और हम सब के लिए बड़ी पीड़ा का विषय बना हुआ है। मैं इस विषय पर इस समय कोई और टिप्पणी नहीं करना चाहता। हम सबको कानून के अनुसार काम करना चाहिए। जब कल देर रात को स्टेट इलेक्शन कमिश्नर सौरभ दास ने एक आदेश पारित किया, उस आदेश के तहत ये निर्देशित किया कि पोलिंग बूथ में सिर्फ मुख्यमंत्री ममता बनर्जी और सांसद अभिषेक बनर्जी के सिक्योरिटी जा पाएंगे। आप सबने देखा होगा मेरे सिक्योरिटी ने इसकी पूरी अनुपालना की है, क्योंकि स्टेट इलेक्शन कमिश्नर सौरभ दास ने सिर्फ दो लोगों को ही ये फैसिलिटी दी है, माननीय मुख्यमंत्री ममता बनर्जी और माननीय सांसद अभिषेक बनर्जी, उन्हीं के सिक्योरिटी लोग अंदर जा सकते हैं। हम सबका कर्तव्य है कि जो भी कानून के तहत आदेश हो उसकी अनुपालना की जाए, और मेरे सिक्योरिटी को हिदायत थी और अक्षर से उन्होंने इसकी अनुपालना की है। आई अपील टू एवरी वन टू पार्टिसिपेट विद अस इन दिस नेशनल फेस्टिवल दैट इज बैकबोन ऑफ आवर डेमोक्रेसी। কলকাতা পুরসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে জেলায় জেলায় বিজেপি বিক্ষোভের আঁচ পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বালুরঘাটের বিভিন্ন এলাকার পাশাপাশি হিলি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পদ্ম শিবির। এক ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে অচল হয়ে পড়ে গোটা এলাকা। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে এবং স্বাভাবিক হয় যান চলাচল। আগামী দিনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। আমাদের রাজ্য নির্বাচন কমিশন তারা আশ্বস্ত করেছিলেন কোর্টকে, আমাদেরকে শুধু নয় কোর্টকে আশ্বস্ত করেছিলেন যে তারা এই রাজ্য পুলিশকে দিয়ে নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবে। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় শুধু বিজেপি নয় যে কোনো বিরোধী দলের এজেন্ট, তাদের প্রার্থী এবং তাদের সাথে যে ধরনের আচরণ, আমাদের 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী ব্রজেশ ঝা সিনিয়র অ্যাডভোকেট, তাকে তার সাথে কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকরা যে ধরনের ব্যবহার করেছে, আমাদের বরিষ্ঠতম নেত্রী কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতকে যেভাবে হেনস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে 213 সিটের দম্ভে তারা যা ইচ্ছে তাই করবে, তাদের জমিদারি হয়ে গেছে বাংলা, এই বাংলা পশ্চিমবঙ্গ বঙ্গ ভারতবর্ষ কেউ মেনে নেবে না। আর যে খবরের দিকে এখন সরাসরি নজর রাখবো, রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির, এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্য সুন্দর, এই মুহূর্তে থেকে কি পরিস্থিতি সেখানে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ? দেখো, একেবারেই তাই, পুরো ভোটে অশান্তির অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি এর আগেই, এবং সেই আজ কিন্তু এসে পড়লো রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। কিছুক্ষণ আগেই বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায় এবং স্লোগান দেয় যে পুরো ভোটে যেভাবে বিভিন্ন বুথে অশান্তির অভিযোগ উঠেছে, সেই অভিযোগকে ঘিরেই তারা মনে করছে যে রাজ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারই প্রতিবাদে তারা স্লোগান দিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। যদিও সকাল থেকেই পুলিশ নির্বাচন কমিশনের দপ্তরের সামনের যে রাস্তা, সেই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রেখেছিল এবং দুপাশে কিন্তু পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তার ঘেরাটক যেরকম রাখা হয়েছিল তার পাশাপাশি সেই গার্ডওয়ালের সামনেই কিন্তু আমরা দেখলাম যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা গোটা দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে যেভাবে বুথ জ্যামের মতো ঘটনা ঘটেছে বলে বিজেপি অভিযোগ জানিয়েছিল। এর আগেও রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং স্লোগান দিয়েছেন। পরে তাদের বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ এবং গ্রেফতার করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ সত্য সুন্দর, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির, আজ কলকাতা পুরো ভোট ছিল এবং পুরো ভোটে একাধিক অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির। আসছি পরের খবরে, নোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কলকাতা পুরসভার নির্বাচন। শহরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে, কোথাও শাসক তৃণমূলের দিকে অভিযোগের তির, কোথাও বা নিশানায় কংগ্রেস প্রার্থী, শহরের 3 জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে। সকাল থেকে ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ হলেও বিক্ষিপ্ত বোমাবাজির অভিযোগ উঠেছে কলকাতা পুর ভোটে। শিয়ালদহের টাকি স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। আমার স্ট্রিট থানার আন্ডারে টাকি টাকি স্কুল আছে, টাকি স্কুলে সামনে একটা বোম ফাটে, তাতে 3 জন লোক ইনজিওর্ড হয়। যদিও থানাটা আমার স্ট্রিট, কিন্তু যে মিসক্রিয়েন্ট যারা এসেছিল তারা নারকেলডাঙ্গা থানার অপোজিটের রাস্তার অপোজিটটাই হচ্ছে নারকেলডাঙ্গা থানা, সেখান থেকে মিসক্রিয়েন্টরা আসে এবং বোম চার্জ করে, তাতে 3 জন ইনজিওর্ড হয়, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই কেসে অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে এবং বাকি যারা ইনভলভড আছে তাদের নাম আমরা অলরেডি পেয়েছি, তারা অলরেডি আইডেন্টিফাইড হয়েছে। অঞ্চলের রাস্তাতেও দেখা গেছে বোমার দাগ, রাস্তায় ফেলে মারা হয়েছে যুব কংগ্রেস নেত্রীকে। তৃণমূল নেত্রী এর বিচার করবেন দাবি স্থানীয় কংগ্রেস কর্মীর। যুব
বোমাবাজির অভিযোগ বেলেঘাটা 36 নম্বর ওয়ার্ডের খান্না স্কুলের সামনেও ভোটের সকাল থেকেই উত্তেজনা প্রবণ ছিল ওই বুথ। সকালে ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছিল সিপিএম। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। দুটো বোমিংয়ের ইনসিডেন্ট হয়েছে বেলেঘাটা মেন রোডের ওপরে, সেখানে সাথে সাথে পুলিশ পৌঁছে যায়। কোনো ভোটিং প্রসেসে কোনো ডিসরাপশন হয়নি। কংগ্রেস বিজেপি আর সিপিএম একজোট হয়ে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে দাবি তৃণমূল প্রার্থীর। চেষ্টা করছে, এখানে খুবই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যে কোনো ভোটারকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, কেউ কে আটকানো হচ্ছে না, কিছু করা হচ্ছে না, কিন্তু ইচ্ছা করে এরা তিনজন মিলে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। সেটা প্রশাসনকে আপনি জিজ্ঞেস করে নিন। আমি রাজাবাজারে ছিলাম, শুনলাম না। আমি শুনে যা ছুটে আসলাম, প্রশাসন বলবে কি চলেছে সেটা আমার জানা নেই। আর যদিও হয়েছে, এটা কংগ্রেস প্রার্থী করেছে। শিয়ালদহের হাসপাতাল এলাকায় বোমাবাজির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতার দাবি, বুথে নিজের হাতে বোমা ছুড়েছেন কংগ্রেস প্রার্থী। সকাল থেকে উল্টাপাল্টা কথা বলছে, আমরা বয়স্ক লোকেরা দাঁড়িয়ে আছি তৃণমূলের হয়ে, ইয়ং ছেলে এনে 200 সকাল থেকে 6টা থেকে ঝামেলা করছে, আর নিজের হাতে প্রার্থী বোম মারছে কংগ্রেসের। কটার সময় হয়েছে এটা? এই মাঠে কজন ছিল? কতজন ছিল? ওদের কংগ্রেসের প্রকার থেকে 20 পর্যন্ত, ওখান থেকে 10-12 জন। সকাল থেকে উত্তপ্ত ছিল 45 নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শক্তি প্রতাপ সিংকে মারধরের অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের দিকে। ওয়ার্ডে বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ ওঠে। দুই প্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদ হাতাহাতি রূপ নেয়। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আপনার যদি কোনো স্পেসিফিক কমপ্লেন থাকে তাহলে আপনি স্পেসিফিক মারামারি হবে এখানে করতে দেবে? মারামারি হবে? কোনো মারামারি হবে না এখানে, প্রচুর পুলিশ আছে, কোনো রকম মারামারি হবে না। হচ্ছে তো মারছে, মারামারি। আমি ইলেকশন কমিশনকে এটা একটা প্রমাণও দিয়েছি, আর আজকে একটা প্রমাণ রেডি করে নিয়েছি। তারপরে আমি ওটা একটা আমি মানে আমি ইলেকশন নিয়ে বিজি, সময়টা খুবই কম ছিল, তার তাকে নিয়ে আমি দিতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করে আজকে বিকেলে একটা দেব, প্রুফ করে যারা ওখানেও ভোটার এখানেও ভোটার, তারা প্রমাণ নিয়ে আমি ইলেকশন কমিশনকে জানাবো। তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ 7 নম্বর ওয়ার্ডেও। বুথ জ্যামের অভিযোগ ওঠে এই ওয়ার্ডে। নির্দল প্রার্থী ব্রজেশ ঝাড় সঙ্গে ঝামেলা হয় তৃণমূল প্রার্থী বাপি ঘোষে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। কড়া হাতে উত্তেজনা সামলায় কলকাতা পুলিশ। যদিও ঝামেলার অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের বাপি ঘোষ। বিজেপি প্রার্থীদের ডেকে গেটটাকে আটকে দাঁড়িয়ে থাকে, কোনো ভোটারদের ঢুকতে দিচ্ছে না। তাকে জিজ্ঞেস করা হয়, কেন ভাই ঢুকতে দিচ্ছ না? বলছে যে আমার এজেন্টকে বার করে দিয়েছে। তখন বড়বাবু, ওসি এবং আমাদের ছেলে দুটো ছেলে এবং বিজেপি ক্যান্ডিডেট চারজন মিলে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করে, আপনি কি বার করে দিয়েছে? প্রিসাইডিং অফিসার বলেন, সম্পূর্ণ মিথ্যে কথা, আমি কোনো বার করে দিইনি। অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হলেও মোটের ওপর শান্তিপূর্ণই ছিল ভোট গ্রহণ পর্ব। কলকাতা টিভি। নবান্নের সামনে আজকে দেওয়া হলো বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে। পুলিশের সঙ্গে তর্কে জ্বলালেন বিজেপি বিধায়ক। প্রায় 8 ঘন্টা ধরে আটকে থাকে বিজেপি বিধায়কের গাড়ি, রাস্তায় বসে পড়েন বিধায়ক। এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিধাননগরে যাচ্ছিলেন নীলাদ্রি শেখর দানা। পুরো ভোটের জন্য নবান্নের সামনে নাকা তল্লাশি চলার সময় তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ। শুরু হয় তর্জা। নির্বাচন কমিশনের কাগজও দেখানো হয় বিধায়ককে। পরে পুলিশের হস্তক্ষেপে বিধাননগরের উদ্দেশ্যে রওনা দেয় নীলাদ্রি শেখর দানা। মাননীয় পুলিশ, নির্বাচন কমিশনারের লিখিত একটা বিবৃতি, একটা নোটিশ আমার হাতে ঢুকিয়ে দেয়। তাতে লেখা হয়েছে যে আজকের যে নির্বাচন চলছে কলকাতাতে, কোনো বহিরাগতদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, সম্মানীয় যিনি রয়েছেন এই পশ্চিমবাংলার দায়িত্বে, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর পুলিশ কোন অধিকারে আমরা বহিরাগত? তাহলে আপনি পশ্চিমবাংলার নির্বাচিত যারা বিধায়ক আছেন, যারা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাদেরকে বলা হচ্ছে, যাদের ডেজিগনেশন দেওয়া হচ্ছে, সেইটাকে আপনি মিথ্যা প্রমাণিত করছেন। আলিপুরদুয়ারেও বিজেপির বিক্ষোভ। কলকাতা পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রবিবার আলিপুরদুয়ারের কোর্ট জেলা বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় গেরুয়া বাহিনী। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিজেপির কনভেনার ভূষণ মোদক, মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা, ফলকার বিধায়ক দীপক বর্মনেরা। আগামী দিনে অন্য পুরসভাগুলি নির্বাচন শান্তিপূর্ণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের।
রাজ্যে সন্ত্রাস ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। রবিবার মেদিনীপুরের এলআইসি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তায় বসে পথ আটকে ঝান্ডা হাতে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তারা। মূলত পুরভোটে রাজ্য সরকারের বিরুদ্ধে সন্ত্রাসের একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন গেরুয়া কর্মী সমর্থকেরা। প্রায় আট ঘন্টা রাস্তা অবরোধের জেরে নাকাল হতে হয় যাত্রীদের। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কলকাতা পুর নির্বাচনে গণতন্ত্রের নামে প্রহসনের অভিযোগ তুলে বিজেপির পথ অবরোধ হাবড়ায়। রবিবার হাবড়া এক নম্বর রেলগেট লাগোয়া যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা। বিজেপি কর্মীদের অভিযোগ, যথাযথভাবে পুরসভায় নির্বাচন হয়নি, তারই প্রতিবাদে কর্মী সমর্থকেরা পথ অবরোধে সামিল হয়েছেন। প্রায় আধ ঘন্টা ধরে চলে ওই অবরোধ। অবরোধের কারণে যশোর রোডে ব্যাপক যানজট দেখা যায়। কলকাতা পুর নির্বাচনে ভোট লুঠের অভিযোগ তুলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ নদিয়ায়। রবিবার রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকেরা রানাঘাট কোর্ট মোড়ে বিক্ষোভ দেখান। বিজেপির বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অবরোধের জেরে ব্যাপক যানজট হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুরুলিয়ার আনাড়া পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। রবিবার কাশীপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান জ্যোতি লায়েক ও আরও দুই বিজেপির সদস্য যোগ দিলেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সোমেন বেলধরিয়া। এছাড়াও ছিলেন তৃণমূলের একাধিক নেতা কর্মীরা। এই পঞ্চায়েতের 16টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল 13টি। 2টি আসন ছিল তৃণমূলের, 1টি সিপিএমের। বিজেপির এক সদস্যের মৃত্যু হয় এবং আগেই 2 বিজেপি সদস্য শিবির বদল করে তৃণমূলে যোগ দেন। এবার পঞ্চায়েত প্রধান সহ মোট 3 জন তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত দখলের পথে তৃণমূল কংগ্রেস। আমি স্বেচ্ছায় যোগ দিয়েছি। মমতাদির যে উন্নয়নমূলক কাজগুলি আছে, প্রকল্পগুলি আছে, সেগুলি আমাকে খুব উদ্বুদ্ধ করেছে। মানুষের সাথে উনি যেভাবে থাকেন, যেভাবে কাজ করেন, তাতে আমার খুব ভালো লেগেছে। আমিও বর্তমানে সেই কাজগুলি, উন্নয়নমূলক কাজগুলি যেগুলি আছে, আমি ভালোভাবে করতে চাই। আর আমি যে দলে ছিলাম তাতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কাজগুলি ঠিকভাবে করতে পারিনি, সমস্যার সমাধান ঠিকভাবে হয়নি। আর বর্তমানে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, কাজগুলি ঠিকভাবে করতে পারি, তাই জন্য এই দলে যোগ দিয়েছি। আমরা দেখতে পাই প্রতিদিন কোনো না কোনো পঞ্চায়েত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের হচ্ছে, সেখানে সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে। এটা আমরা কোথাও কোনো ভয় বা প্রলোভনে না, তারা স্বতঃস্ফূর্তভাবে দলে যোগদান করছে। তারা জানে যে আজকে মানুষের উন্নয়ন করতে গেলে, মানুষের কাজ করতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র জায়গা যেখানে থেকে মানুষের কাজ করা যায়। সেই জন্য তারা দলে দলে যোগদান করছে। জেলা সারাদিনের সময় এখন একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে ব্যক্তির মৃত্যু হাওড়ার গোলাবাড়িতে। স্থানীয় সূত্র খবর, রবিবার কিংস রোডের ওই বহুতলের কাজ চলছিল। বহুতলের পাশে শম্ভু পোদ্দার নামে এক ফেরিওয়ালা গোডাউনে সামগ্রী রাখতে আসেন। দোতলার পাঁচিলের একাংশ হুড়মুড়িয়ে গোডাউনের উপরে পড়লে চাপা পড়েন ফেরিওয়ালা। স্তূপ থেকে স্থানীয় বাসিন্দারা ফেরিওয়ালাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরে পলাতক বহুতলের প্রমোটার সহ অন্যান্য কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গোলাবাড়ির থানার পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর অভিযোগ, স্থানীয় বিজেপি কাউন্সিলরের মদতে নিম্নমানের সামগ্রী নিয়ে নির্মাণ কাজ চলায় দুর্ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। থানা আমরা মাস পিটিশন দিয়েছি, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। তারপরে দেখুন পাশে ক্র্যাক সব হয়ে গেছে। থানা লাস্ট টাইমও করা হয়েছে, সকাল 5টা থেকে এরা পুরো ডিস্টার্ব করে, ফ্যামিলি বিল্ডিং আছে পুরো, এখানে সব দেখছেন পুরো ক্র্যাক হয়ে গেছে পুরো বাড়ি সব। আমার ওয়ার্ডে যদি কোনো বিল্ডিং শুরু হয়, তার প্ল্যান, তার স্যাংশন কিন্তু কাউন্সিলরের কাছে আসে। সেটা সে কতটা দেখেছে না দেখেছে এবং বিল্ডিংটা কতটা মজবুত, কারণ এখনও লোক ঢোকেনি, বিল্ডিং শুরু হয়েছে, তার স্ল্যাব ভেঙে পড়ে যাচ্ছে। অর্থাৎ বিল্ডিংয়ের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালগুলো অত্যন্ত নিম্নমানের, আমি নিজে গিয়ে দেখে এসেছি। পুলিশকে বলা হয়েছে এবং
যে প্রমোটার তার বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, স্বাভাবিকভাবে এই মামলায় তদন্তর প্রয়োজন আছে। আর আমি তো বলবো যে যিনি এই কথাটা বলেছেন উত্তর হাওড়ায় মাননীয় বিধায়ক, তিনি এমআইসি ছিলেন বোর্ডে, আর ওই বিল্ডিং যে পাস হয়েছে সে এমআইসি মিটিংয়ে উনি বসেছিলেন। তো উনি এই উত্তরটা দিন যে হাওড়া শহরে G+10 বিল্ডিংয়ের স্যাংশন উনি কোন নিয়ম কোন আইনের মধ্যে কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের মধ্যে দিয়েছেন সেটা উনি উত্তর দিন। রাস্তা সরাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরে। দীর্ঘদিন ধরেই এই রাস্তার বেহাল অবস্থা, খানাখন্দের রাস্তায় দুর্ঘটনা যেন নিত্য সঙ্গী। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় রবিবার 34 নম্বর জাতীয় সড়কের রেলগেটের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ, পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে 8 ব্যাগ কচ্ছপের খোল সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করলো ফরাক্কা রেল পুলিশ। উদ্ধার হয়েছে 576টি কচ্ছপের খোল। ফরাক্কা জিআরপি সূত্রে খবর, রবিবার সকালে পাটনা মালদহ এক্সপ্রেস থেকে ওই 3 ব্যক্তি ফরাক্কা স্টেশনে নামেন। সন্দেহজনকভাবে তারা প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে থাকেন। তাদেরকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ। জিজ্ঞাসাবাদের উত্তরে অসঙ্গতি থাকায় ওই 3 ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে খোলগুলি উদ্ধার করে রেল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জানতে পেরেছে খোলগুলি উত্তরপ্রদেশ থেকে মালদহের কালিয়াচক হয়ে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের সকলেরই বাড়ি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে বেআইনিভাবে কচ্ছপ মেরে তার খোল পাচার হচ্ছিল তার তদন্ত করছে রেল পুলিশ। হাতির হানায় ভাঙলো ঘর, আলিপুরদুয়ারের ফালাকাঁচা ব্লকের দলগাঁও পঞ্চায়েতের শাললাইন এলাকার ঘটনা। শনিবার গভীর রাতে 2টি হাতি ওই গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে মুনি মিঞ্জ ফাগনে তিরকি সঞ্চারোয়া ধানোয়ার কালিদাস খাখার ঘর ভেঙে যায়। ঘরে রাখা চাল ডাল আটা সাবার করে চম্পট দেয় হাতির পাল। অন্যদিকে আলিপুরদুয়ারের ভুটান সীমান্তে জয়গাঁর খোকলা বস্তি এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি হানা দেয়। প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালায় হাতির দল। সুজাতা সান্থালের ঘরে হানা দিয়ে খাবার খেয়ে চম্পট দেয় হাতি। মাকাল ঠাকুর হচ্ছে না ওই তাং মাং করে দিয়েছে এই 4টা বাড়ি, যে গম ছিল আটা ছিল ওইটা ধরে নিয়ে গেছে। খাওয়ার পরে আরও ঘুরি ঘুরি আসছে। হ্যাঁ, আদমিকে অনেক দূর কুদাইছিল। কয়টা হাতি এসেছিল? 2টা ছিল। রবিবার ছুটির দাবিতে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। উত্তর দিনাজপুরের ইসলামপুরে রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো পদক্ষেপ না করা হলে আগামী দিনে রবিবার কাজ না করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে পঞ্চায়েত আশাকর্মী সহ প্রশাসনের সহযোগিতার দাবিও জানিয়েছেন তারা। মূলত ইসলামপুরে যে সংখ্যক স্বাস্থ্য ও আশাকর্মী রয়েছেন তাদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে, তাই কর্মীর সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন তারা। জেলা সারাদিনের সময় এখন একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আজ ছিল কলকাতা পুরসভা নির্বাচন এবং নিরাপত্তার কারণে শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে পুলিশি প্রহরা। শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়ির সামনে পুলিশি প্রহরা, এবং সেই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাকবিতণ্ডা। এবং ইতিমধ্যেই এই ঘটনায় রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি, এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ জানাতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং রাজভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন তারা, নির্বাচন কমিশনেরও যাবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে টুইট করেছেন রাজ্যপাল, রাজভবনের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং রাজভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। লোক জানা চাহতে গভর্নর কে ঘর
क्या बोला पुलिस ने सर? पूरा जो माहौल ममता बनर्जी और उनकी एडमिनिस्ट्रेशन ने बनाई ये डेमोक्रेसी के लिए खतरनाक बात है। कलकत्ता कॉरपोरेशन का पूरा के पूरा वोट लूट लिया ये लोग, पूरा के पूरा वोट, और पुलिस को इतना गलत तरीके से इस्तेमाल किया। एमएलए हॉस्टल में बीजेपी का 8 MLA को बंद करके रखा, एमपी साहब को रोका, पार्टी का लीडर को रोका, लीडर ऑफ अपोजिशन का ऑफिस है इसमें 20 MLA हम मेरा साथ था, उस लोग को पूरा 300 से 400 पुलिस देकर पूरा घेराबंदी किया। जब गवर्नर चुनाव खत्म हो जाने का बाद ये विधाननगर KMC एरिया है, विधाननगर म्यूनिसिपल कॉरपोरेशन एरिया है, इसमें कोई चुनाव आपका MCC नहीं है, इसमें मैं हम लोग 5 बजे के बाद गवर्नर और CO के पास जाने के लिए हम लोग प्लान बनाया था, मैं अर्जुन सिंह जी और 20 MLA और जयप्रकाश जी और पार्टी का लीडर। ये क्या हरकत कर रहा है आप लोग देख रहा है? पुलिस का राइट है 5 बजे तक हम लोग को बंद करने का। एक्शन कुछ नहीं है, हम लोग पहले गवर्नर के पास, उसके बाद CO के पास जा रहा हूँ, पूरा के पूरा इलेक्शन, पूरा के पूरा इलेक्शन उसको कैंसिल करना चाहिए, नया तरीके से कलकत्ता कॉरपोरेशन का इलेक्शन होना चाहिए। ये हम लोग कोर्ट जाएंगे सर, छोड़िए ना इसको सर, आप लोग कोर्ट जाएंगे सर, सर आप लोग कोर्ट जाएंगे सर, आप लोग कोर्ट जाएंगे सर। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু আমরা দেখেছি যে কিড স্ট্রিটে MLA হোস্টেলের বাইরেও তালা ঝুলিয়েছে পুলিশ, এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়ির সামনেও পুলিশ প্রহরা ছিল, তাদের তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি, পাহারা দিয়ে রাখা হয়েছিল। এবং ইতিমধ্যে জানতে পারছি যে রাজভবনে পৌঁছেও গিয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতৃবৃন্দ। ঠিক কি খবর রয়েছে এই বিষয়ে, কি জানা যাচ্ছে সার্বিকভাবে দেবপম? দেখো সকাল 11টা থেকে সল্টলেকের DC 35 নম্বর বাড়িতে বিভিন্ন MLA বিভিন্ন জায়গাকার তারা আসতে শুরু করেন, এবং শুভেন্দু অধিকারী আসেন বেলা 2টার সময়, এবং 2টোর থেকে কিন্তু শুভেন্দু অধিকারী বিভিন্ন কলকাতার যে নির্বাচন সেই নির্বাচন মনিটরিং করছিলেন, এবং যেখানে যেখানে আইন শৃঙ্খলা বা বিক্ষিপ্ত যে সমস্ত ঘটনা সেগুলোর উপরে মনিটরিং করছিলেন। এবং তখন যখন প্রায় বিকেল 3:30-4টার সময় তিনি যখন বেরোবার চেষ্টা করেন, সেই সময় কিন্তু বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক DC হেডকোয়ার্টার সূর্যপ্রসাদ যাদব এবং ACP র‍্যাঙ্কের কর্মমর্যাদার পুলিশ অফিসাররা এবং বিশাল পুলিশ বাহিনী তাদের বাড়ি কিন্তু ঘিরে ফেলে। এরপর তখনই কিন্তু অর্জুন সিং এবং কার্যত বিজেপি সমর্থকরা তারা কিন্তু ঘটনাস্থলে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। এরপরেই কিন্তু বিধাননগর কমিশনারের তরফ থেকে র‍্যাফের ব্যবস্থা করা হয় এবং মহিলা পুলিশেরও ব্যবস্থা করা হয়, এবং প্রায় কার্যত প্রায় বলা যেতে পারে 3:30-4 ঘন্টা তারা কিন্তু গৃহবন্দী ছিলেন। প্রথম দিকে জয়প্রকাশ মজুমদার তিনি আসেন এবং DC হেডকোয়ার্টারের সাথে কথা বলার চেষ্টা করেন যে এবং বোঝার চেষ্টা করেন যে কোন গ্রাউন্ডের বেসিসে তাদের হোম অ্যারেস্ট করা হচ্ছে, এবং সেই সময় কিন্তু বিধাননগর কমিশনারের DC হেডকোয়ার্টার স্পষ্টত জানান যে কলকাতা থেকে তাদের কাছে ইনস্ট্রাকশন এসেছে, বা হায়ারার্কির থেকে তাদের কাছে ইনস্ট্রাকশন এসেছেন যে তারা যেটা হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর আগে কার্যত চ্যালেঞ্জ করে বলেছিলেন যে কোথাও যদি বিজেপি কর্মীদের আক্রান্ত হয় বা এই ধরনের ভোটে কোথাও যদি অশান্তির খবর পাওয়া হয় তাহলে বিভিন্ন কলকাতায় কিন্তু তারা কিন্তু অবস্থান করবেন বা রাস্তায় অবস্থান বিক্ষোভ দেখাবেন, সেইটাকে অ্যাজিউম করেই কিন্তু তাদের প্রিকশনারি মেজার্স হিসেবে কিন্তু তাদের কিন্তু বেরোতে দেওয়া হচ্ছে না। এরপরে কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির নেতৃত্বরা। এরপরে শুভেন্দু অধিকারীকেও একই প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারীও জানার চেষ্টা করেন কিন্তু কোনো লিখিত অর্ডার কিন্তু বিধাননগর কমিশনারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি। এরপরে প্রায় কার্যত
প্রায় 3 থেকে 3.5 ঘন্টা তাদেরকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়। এরপরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের সাথে কথা বলেন এবং রাজ্যপালের সাথে কথা বলার পাশাপাশি তিনি ইলেকশন কমিশনের সাথেও কথা বলেন। ইলেকশন কমিশন যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইলেকশন কমিশন স্পষ্টতই জানিয়ে যান যে তাদেরকে কিন্তু যে হোম অ্যারেস্ট, সেই হোম অ্যারেস্টের কোনো ইনস্ট্রাকশন তারা কিন্তু দেননি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই হোম অ্যারেস্ট করা হলো এবং সেখানে দাঁড়ানোর, আমরা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুপ্রতিম সরকার তাকে অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে ধন্যবাদ দেবপম, তুমি এই ঘটনার দিকে নজর রাখো, খবর সংগ্রহ করতে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী রাজভবনে পৌঁছে গিয়েছেন। সঙ্গে রয়েছেন অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল রাও। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। রিয়া, ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পৌঁছে গিয়েছেন রাজভবনে, কি খবর রয়েছে তোমার কাছে এই নিয়ে? রিয়া শুনতে পাচ্ছো? রিয়া শুনতে পাচ্ছো? একদমই, দেখো শুনতে পাচ্ছি। বিজেপি অর্থাৎ বিরোধী দলনেতার যে যারা শুভেন্দু অধিকারী সহ অর্জুন সিং, অগ্নিমিত্র পল এবং জয়প্রকাশ সহ এমএলএ বিরোধী দলনেতা যারা এমএলএরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে রাজভবনে এসে পৌঁছেছে এবং রাজভবনে আজকে পুরো ভোট নিয়ে যা যা হয়েছে অর্থাৎ একাধিক যে অভিযোগ রয়েছে বিজেপি সেই কারণের জন্যই কিন্তু তারা রাজভবনে আজকে এসেছেন। এবং আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, যে কিছুক্ষণ আগেই আমরা যে খবর দেখিয়েছিলাম এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় যে এমএলএ হোস্টেলে বেশ কিছু এমএলএদেরকে তারা আটকে পড়েছিল, তারা বেরোতে পারছিল না কারণ বিধাননগর কমিশনারেটের আন্ডারে তাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে তারা যেতে পারছিল না এবং সেই কারণের জন্য কিন্তু তারা স্পিকারকে জানিয়েছেন এবং রাজনৈতিক দলকে জানিয়েছেন অর্থাৎ বিজেপির যারা উচ্চপদস্থ লিডাররা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন এবং তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে, তোমাকে আরো একবার নামগুলো জানিয়ে রাখবো, অর্জুন সিং, অগ্নিমিত্র পল, শুভেন্দু অধিকারী, জয়প্রকাশ সহ বিরোধী দলনেতার যারা এমএলএরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যে রাজভবনে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে সারাদিন ব্যাপী পুরো ভোট নিয়ে যা যা অভিযোগ রয়েছে এবং তাদের মূলত যেটা দাবি অগ্নিমিত্র পল যেমনটা জানালেন আমাদেরকে যে প্রায় 90% বেশি বুথে কিন্তু রিগিং হয়েছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু তারা আজকে রাজ্যপালের কাছে এসেছেন এবং রাজভবনে এসে রাজ্যপালের সাথে দেখা করছেন এবং সমস্ত তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ জানানোর জন্যই মূলত তারা আজকে রাজভবনে এসেছেন। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। ইতিমধ্যেই সার্বিক এই বিষয়ে সার্বিকভাবে অভিযোগ জানাতে রাজভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতৃত্ব, রয়েছেন শুভেন্দু অধিকারী, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল, অর্জুন সিংরা। কথা রাখেননি, বুথের মধ্যে কলকাতা পুলিশের লোক দাঁড়িয়ে রয়েছে, তৃণমূলের কর্মী লোকদের নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছে, আমাদের এজেন্টকে বলছে ক্যামেরা অফ করুন, তারা বলছে যদি ক্যামেরা কেন ক্যামেরা অফ করব, তারা বলছে ক্যামেরা যদি না অফ করেন বাড়ি ফিরতে পারবেন না। জেলা সারাদিনের সময় এখন একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। সাইকেলে সবজি চাপিয়ে পাড়ায় পাড়ায় ফেরি তুফানগঞ্জের চামটা দেশবন্ধু স্কুলের 6 এর ছাত্র বিজয় পোশাকের। বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব মেটাতো, পড়াশোনার ফাঁকে সবজি নিয়ে বেরিয়ে পড়তে হয় তাকে। বসাক পরিবারের কথা জানতে পেরে বাড়িতে যান তুফানগঞ্জ 1 নম্বরের বিডিও দেব ঋষি বন্দ্যোপাধ্যায়, পরিবারের হাতে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন। সংসারে আর্থিক অনটন বড়ই দায়, হাল ধরতে দাদার সবুজ সাথে সাইকেলে সবজি চাপিয়ে ফেরি করতে বেরিয়ে পড়তে হয় তুফানগঞ্জের চামটা দেশবন্ধু হাইস্কুলের ক্লাস 6 এর ছাত্র বিজয় বসাককে। পড়াশোনার ফাঁকে এপাড়া সেপাড়া ঘুরে নানান সবজি বিক্রির পর দিনের শেষের উপার্জন মায়ের হাতে তুলে দেয় এক রত্তির ওই ছাত্র। সবজি বিক্রি করছি সংসার চালানোর জন্য, আমার মা, দাদা আর আমি। বাবা মারা গেছে 2 বছর আগে। পড়াশোনা করি ক্লাস 6 এ, সংসার চলে উঠে দাদা কাজ করে, আমিও টুকটাক কাজ করি, মা কাজ করে।
বছর দুয়েক আগে বিজয়ের বাবা তপন বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তপন বাবুর মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বসাক পাড়ার বসাক পরিবারে। ভাঙা চোড়া এক চিলতে ঘরে মা মমতা দেবী ও দাদা পবনকে নিয়ে বিজয়দের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সংসারের হাল ধরতে মমতা দেবী পরিচারিকার কাজ শুরু করেন, কিন্তু তাতেও সংসার চলছে না দেখে ইলেভেনের ছাত্র পবন পড়াশোনার ফাঁকে এক ব্যক্তির কাছে দিন মজুরি করছে। মা ও দাদার যায় তাতেও সংসার চালানো কঠিন, অগত্যা পড়াশোনার ফাঁকে সবজি বিক্রির পথ বেছে নেয় বিজয়। বছরটা সেলাই সবজি বিক্রি করে পয়সা সংসার চলা সংসার চলা হয়। আমি মানুষের লোক লোকের বাড়ি কাজ করি, লোকের বাড়ি নিয়ে কাজ করলে আর সংসার। ওর বাবা 2 বছর হলো মারা গেছে, পড়াশোনা করে একটা ইলেভেনে একটা সিক্সে পড়ে, ক্লাস সিক্সে। বসাক পরিবারের দৈন্য দশার কথা জানতে পেরে বাড়িতে যান তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বিডিও দেব ঋষি বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। অসহায় একজন মহিলা, বিধবা মহিলা, তিনি তার 2 সন্তান নিয়ে লালন পালন অতি কষ্টে করছেন এবং সন্তানদেরও আর কি পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছিল। সেই খবরটা আসা মাত্রই আমি ব্লক থেকে যা যাবতীয় ত্রাণ সামগ্রী দেওয়া সম্ভব সেটা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে উনি জানতেন না যে উনি লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে, যে উনি স্থানীয়দের থেকে শুনেছিলেন যে ওনার লক্ষ্মীর ভাণ্ডার হবে না, সেই জন্য উনি এটা অ্যাপ্লাই করেনি। ওনাকে বলা হলো যে লক্ষ্মীর ভাণ্ডারটা অ্যাপ্লাই করার জন্য, এবং তার সাথে সাথে উনি যেহেতু বিধবা ভাতা পাওয়ার যোগ্য, তাই ওনার জন্য বিধবা ভাতার একটা ব্যবস্থা ব্লকের তরফ থেকে করা হবে। আমাদের যে বাংলা আবাস যোজনা আছে সেখান থেকে যেন ঘর পায় সেটার একটা ব্যবস্থা করার চেষ্টা করি। দুই ছাত্রের পড়াশোনা চালাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন বসাক পরিবারে। তুফানগঞ্জ থেকে ক্যামেরায় বাসুদেব ধরের সঙ্গে অনুপম সাহার রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।